হ্যালো বন্ধুরা, ভৌতিক ঘটনার আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, ছবির মূল শুরুটি ছিল ধ্রুপদী হররের, কিন্তু এর বাইরেও আরও কিছু ঘটনা এই ছবিকে ঘিরেই ঘটেছে, যার ব্যাখ্যা আজ অবধি পাওয়া যায়নি। যে সিনেমাটিকে অনেকেই অভিশপ্ত বলে মনে করেন, 1976 সালে মুক্তি পায় মার্কিন ব্রিটিশ যৌথ প্রযোজনার হরর ছবি দ্য ওম্যান। রিচার্ড ডোনার পরিচালিত এই ছবিটি পরবর্তীতে কাল্ট মুভির মর্যাদা পায়। গ্রেগরি পেক, লি রেমিক এবং ডেভিড ওয়ার্নার অভিনীত এই ছবিটিকে দেখতে বসলে আজও অনেক বেশি থমকে যেতে হয়। নিঃশব্দে কখন আতঙ্কগ্রাস করে দর্শককে টেরই পাওয়া যায় না। এক দম্পতি এবং তাদের পুত্র সন্তান নিয়ে একটি সুখের সংসার কিভাবে তছনছ হয়ে যায় শুধুমাত্র অতি প্রাকৃতিক প্রকোপে, তাই ছিল এই ছবির বিষয়বস্তু। কিন্তু কি সেসব ঘটনা যার কারণে অভিশপ্ত এই ওম্যান? ছবির শুটিং চলাকালীন নায়ক গ্রেগরি পেক এক বিমান বিভ্রাটে পড়েন। আটলান্টিকের ওপরে বজ্রবিদ্যুৎ ঘটিত গোলযোগে থমকে যায় তার বিমানটি। অল্পের জন্যই প্রাণে বেঁচে যান নায়ক। এর এক সপ্তাহ পরে ছবির নির্বাহী প্রযোজক মিস নিউফিল্ডও এক বিমান বিভ্রাটে পড়েন। তারও প্রধান কারণ বজ্রবিদ্যুৎ ঘটিত গোলযোগ। ছবির প্রযোজক হার্ভে বার্নার্ড এই সময় ছিলেন রুমে, তিনিও বজ্রবিদ্যুৎ ঘটিত গোলযোগের মধ্যে পড়েন। ইসরায়েলে যাওয়ার জন্য বেকের একটি বিশেষ বিমান ধরার কথা ছিল, কিন্তু কোনো একটি অজানা কারণে তিনি তার ফ্লাইটটি বাতিল করেন এবং সেই প্ল্যানটি ক্র্যাশ করে। যাত্রীদের মধ্যে কেউই আর বেঁচে ফিরতে পারেননি। হল্যান্ডে ছবির ডিজাইনার জন রিচার্ডসনের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। রিচার্ডসনের সঙ্গিনী রিজবুড মারা যান। নিজের শরীরের আঘাতগুলোকে দেখে স্তম্ভিত হন জন। ছবির একটি বিশেষ দৃশ্যে অপঘাতে মৃত্যু এক ব্যক্তির আঘাতের যে দৃশ্যটি তিনি ডিজাইন করেছিলেন, হুবহু সেই আঘাতগুলোই তার সঙ্গিনীর দেহে তিনি দেখতে পান। কিন্তু এখানেই শেষ নয়, দুর্ঘটনা কবলিত জায়গাটিতে গিয়ে জন দেখতে পান খুব কাছে একটি নোটিশ। তাতে ওলন্দাজ ভাষায় লেখা রয়েছে ওম্যান 66.6 কিলোমিটার। ওম্যান একটি ডাচ শহর আর 666 জন শয়তানের নিজস্ব সংখ্যা। এই সংখ্যাটি ওই ছবিতে বারবার দেখানো হয়েছিল। ছবিতে ব্যবহার করার জন্য একপাল রটওয়েলার কুকুর আনা হয়েছিল। হঠাৎই কুকুরগুলো খেপে গিয়ে তাদের ট্রেনারকে আক্রমণ করে বসে। ছবির শুটিং শুরু হওয়ার কয়েকদিন পূর্বে নায়ক গ্রেগরি পেকের ছেলে আত্মহত্যা করেন, আর এ থেকেই বোঝা যায় যে এটি সত্যিকার অর্থে বাস্তবেই একটি অভিশপ্ত হরর সিনেমা ছিল। তাহলে বন্ধুরা, আজকে আমাদের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন। এবং এমনই মজাদার এবং ভৌতিক আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল ভৌতিক ঘটনাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।